বুনিয়াদপুর পৌরসভার রশিদপুর হাসপাতাল থেকে দিন দুপুরে অ্যাম্বুলেন্স নিয়ে পালিয়ে যাওয়ার সময় বংশিয়ারি গিট্টিমোড় এলাকায় ধরা পড়ল এক ব্যক্তি। এই ঘটনায় ওই ব্যক্তিকে গণপ্রহার দেওয়ার পাশাপাশি পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা। রবিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল রশিদপুর হাসপাতাল চত্বরে। জানা গেছে ওই ব্যক্তির নাম আমিন মুর্মু, বয়স 50 বছর। এদিন সকালবেলা ওই ব্যক্তি সাইকেল নিয়ে হাসপাতাল চত্বর এলাকায় প্রবেশ করে। তার হাতে ছিল একটি ছাতা। সকাল থেকেই বিভিন্ন অ্যাম্বুলেন্স রোগী নিয়ে বেরিয়ে যায়। পরবর্তীতে ওই ব্যক্তি হাসপাতালের অন্য একটি অ্যাম্বুলেন্সের দিকে লক্ষ্য করলে দেখে অ্যাম্বুলেন্সের মধ্যে চাবি লাগানো রয়েছে। এরপর ওই ব্যক্তি অ্যাম্বুলেন্স চালিয়ে সোজা হাসপাতাল চত্বর থেকে বেরিয়ে যায়। হাসপাতালের লোকজন অ্যাম্বুলেন্সের পেছন পেছন ধাওয়া করে। এরপর স্কুলমোড় এলাকায় ওই অ্যাম্বুলেন্সটিকে আটকিয়ে এলাকার লোকজন ওই ব্যক্তিকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে গণপ্রহার দেওয়ার পাশাপাশি পুলিশের হাতে তুলে দেয়। এই বিষয়ে অ্যাম্বুলেন্স চালক কামরুল জামান বলেন, রাত্রেবেলা মানে বেশি নিয়ে আসার পর গাড়ি টাড়ি লোকটো করে দিয়ে আমি চলে গেছি বাড়িতে। এবার সকালবেলা মানে একজন রেফার নিয়ে যাচ্ছিল, আমাদের মানে ড্রাইভার, ও রেফার নিয়ে যাচ্ছে। তো এই লোকটা আবার এখানে ঝাড় দিচ্ছিল। ঝাড় দেওয়ার পর লোক মানে যে রেফার নিয়ে যাচ্ছে ড্রাইভারকে, ওই ড্রাইভারকে জিজ্ঞাসা করছে যে কোথায় নিয়ে যাচ্ছে, এখানে হলো না, করছে না এখানে হয়নি, কালকে নিয়ে যাচ্ছি। ও বের হয়ে যাওয়ার পর এ গাড়ি নিয়ে মানে চলে যায়। তারপর থেকে খোঁজাখুঁজি করার পর পাওয়া যাচ্ছিল না, একটু আগে পাওয়া গেল। কোথায় পাওয়া গেল? এই মানে স্কুলের দিক থেকে গিট্টি মোড়ে উঠছিল। কি মনে করছে, কি চুরি করে নিয়ে পালাচ্ছিল? এখন কেমন করে বলবো, ওটা তো কিছু বোঝা যাচ্ছে না। তো তোমরা কি প্রশাসনের দ্বারস্থ হবে? এই ঘটনায় সতর্কতার পাশাপাশি সঠিক তদন্তের প্রয়োজন বলে জানিয়েছেন বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন অখিল চন্দ্র বর্মন। কি দেখলেন আপনি? আমি সকালবেলায় বাড়িতেই ছিলাম, তখন হচ্ছে হসপিটাল থেকে ওই অ্যাম্বুলেন্সের মালিক সে ফোন করে বললো যে এরকম এক্ষুনি একজন লোক ধার দিতে দিতে সে তার ঝাড়ুটা ফেলে দিয়ে অ্যাম্বুলেন্সের চাবি ওই অ্যাম্বুলেন্সের সাথেই ছিল, গাড়ি চালাই নিয়ে চলে গেল। তা ওইটা মিউনিসিপ্যালিটির ঝাড়ুদার কি না, তাই তো সঙ্গে সঙ্গে মিউনিসিপ্যালিটিতে ফোন লাগালাম। মিউনিসিপ্যালিটি থেকে বলছে আমাদের ঝাড়ুদার শুরু করে কাজ 9টার থেকে, ফলে এটা যখন 8টার ঘটনা তাহলে আমাদের না। আমি ওকে বললাম তুই এক কাজ কর, হসপিটালে আয়, আমিও দেখছি যে ওই ঝাড়ুটা কাদের তাহলে বোঝা যাবে। এর মধ্যে এখানে এসে শুনি যে এখান থেকে সবাই মিলে মোটরসাইকেল নিয়ে চারিদিক থেকে বেরোয় যায় রাস্তায়, একে দেখছে কোথায়, সেখান থেকে আবার গাড়ি ঘুরে নিয়ে চলে আসছে। এখন বেটা এখানে এসে বলছে যে ওকে কেজরিওয়াল পাঠাইছে সব জায়গায় ঝাড় ঝাড়া দেওয়ার জন্য, ওই জন্য ঝাড়া নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমার ধারণা যে এই নাটকটা করে যখনই যেটা ফাঁকা পাচ্ছে সেটা নিয়ে চলে যাচ্ছে। নট অনলি দ্যাট, এর হচ্ছে গাড়ি নিয়ে যদি পালাতে পারে ফলে বাইক যে কোনো মুহূর্তে ফাঁকা পেলে ও নিয়ে পালাবে। আবার এমনও হতে পারে যে চাবি ছাড়াও খোলার কোনো কৌশল ওর কাছে থাকতে পারে, ফলে একটা পুলিশ ইনভেস্টিগেশন হওয়া দরকার। তবে ওই যুবক মানসিক ভারসাম্যহীন না অন্য কিছু, সেই নিয়ে তদন্ত শুরু করেছে বংশীরি থানার পুলিশ। বুনিয়াদপুর থেকে শান্তনু মিস্ত্রির রিপোর্ট, নিউজ টুডে।